হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্ত নাগের সাথে। আর আমি তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি সামার স্পেশাল আরেকটা রেসিপি। আজ আমি বানিয়ে নেব আমগুড় বা গুড় দিয়ে আমের আচার। তাহলে চলো চট করে রেসিপিতে ফিরে যাওয়া যাক। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি হচ্ছে 2 কেজি আম। আমগুলোকে কিন্তু আমি বাজার থেকেই কাটিয়ে নিয়ে এসেছি, কারণ এই টাইপের র আম বাড়িতে কাটা কিন্তু ভীষণই ডিফিকাল্ট, তাই বাজার থেকে কাটিয়ে নিয়ে আসাই বেটার হবে। এবার এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে আমের আঠাগুলো যেন গায়ে লেগে না থাকে। আমের জল দেখো সবগুলো থেকে কিন্তু ঝরিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে 1 টিস্পুন নুন অ্যাড করে দিলাম, দেন অ্যাড করে দেবো হচ্ছে 1 টিস্পুন হলুদ। অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। এবার এই আমগুলোকে রোদে দেখো আমি শুকাতে দিয়েছি। যদি রোদ না থাকে তাহলে প্যানের হাওয়ায় আমগুলোকে সব শুকিয়ে নিতে হবে। জল দেখো পুরোপুরি কিন্তু শুকিয়ে গেছে, আমগুলো দেখো পুরোপুরি কিন্তু ড্রাই হয়ে গেছে। এবার চলে যাব নেক্সট স্টেপে। এইদিকে দেখো অলরেডি একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মৌরি, দেন অ্যাড করলাম 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন অ্যাড করে দেবো হচ্ছে কালো সর্ষে, 2 তেজপাতা অ্যাড করলাম, 2 দারচিনি স্টিক আর 1 শুকনো লঙ্কা, আর অ্যাড করলাম হচ্ছে 1 টিস্পুন পাঁচফোড়ন। এবার এগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে, আর ড্রাই রোস্ট করার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এগুলো দেখো ড্রাই রোস্ট হয়ে গেছে, খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে। এবার এগুলোকে ঠান্ডা করে মিক্সিতে এগুলোকে গুঁড়িয়ে নিতে হবে। এদিকে দেখো একটা কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিলস্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হচ্ছে 1 টেবিলস্পুন পাঁচফোড়ন, 2 শুকনো লঙ্কা। এগুলোকে 30 সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে। এগুলো দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে এর মধ্যে কাঁচা আমগুলোকে অ্যাড করে দিতে হবে, একটু একটু করে আম অ্যাড করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। একসাথে সবটা অ্যাড করব না, ঠিক এইভাবেই অ্যাড করতে হবে। এইভাবে আমগুলোকে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট হতে দিতে হবে। 12 মিনিটের মাথায় দেখো আমগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে 1.5 কেজি আখের গুড়। আমি এখানে 1.5 কেজি ইউজ করেছি, আম যেরকম টক হবে সেইভাবে কিন্তু এই গুড়ের পরিমাণটা দিতে হবে। আর গুড় অ্যাড করার সময় একসাথে সবটা অ্যাড করব না, কম কম করে অ্যাড করতে হবে। এইভাবে কম কম করে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসটা কিন্তু এই সময় একদম লোতে করে দিতে হবে। গুড় দেখো পুরোপুরি মিশিয়ে দিয়েছি অলরেডি। দেখো মেশাতে মেশাতে গুড়টা দেখো প্রায় গলেই গেছে। এইভাবে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে আমগুলোকে হতে দিতে হবে। 10 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম 1 টিস্পুন গ্রেটেড আদা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে এবার আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আমগুলো সেদ্ধ হতে 25 থেকে 30 মিনিট কিন্তু সময় লাগবেই, আর মাঝে অবশ্যই এটাকে নেড়ে চেড়ে দেখতে হবে যাতে নিচটা ধরে না যায়, আর গ্যাসটাকে করে দিতে হবে মিডিয়াম। 30 মিনিটের মাথায় আম কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, কালারও দেখো চেঞ্জ হয়ে গেছে। ওপর থেকে অ্যাড করে দেবো হচ্ছে যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম, তার গুঁড়োটা অ্যাড করে দিলাম পুরোপুরি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। আর অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন বিট নুন, ভালো করে মিশিয়ে নেব। আর আমগুড়টাকে ওভারনাইট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপর এটা সার্ভ করব। বানিয়ে নিলাম সামার স্পেশাল রেসিপি আমগুড় বা গুড় দিয়ে আমের আচার। আমগুড়ের কালারটা দেখো কী দারুণ এসছে। আমার এই প্রসেসটা ফলো করে যদি আমগুড়ের আচারটা বানাও তাহলে কিন্তু কালারটা এইরকমই আসবে।
আর আমগুড়ের আচারটা কিন্তু খেতেও দারুণ হয়েছে। আর এই আমগুড়ের আচারটা স্টোরের ক্ষেত্রে বলে রাখি, অবশ্যই কাঁচের কন্টেনারে স্টোর করতে হবে আর মাঝে মাঝে রোদে দিতে হবে। যদি আমার এই আমগুড়ের আচারের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দিও, তাহলে আমি যখন রেসিপি পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বাড়িতে এইভাবে আমগুড়ের আচার বানিয়ে আমাকে কমেন্টে বলো তোমাদের আচারটা কেমন হলো। তাহলে চলো আজকে আসি, টাটা বাই বাই।